এই মুহূর্তত আমি NT24 দর্শকক আগবঢ়াইছো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 24 ঘণ্টাও ডিউটি করিব লাগে। সো আইডিয়ালি এটলিস্ট উই নিড টু শিফট, ইফ নট 3 শিফট। 3টা শিফট হলেতো খুবই ভাল, আর 1টা শিফটে অফ টাইম পালে আরো ভাল। রাতির শিফট করা শিফটটুয়ে নেক্সট দিনাখন মর্নিং, কিন্তু সিমানটো আইডিয়াল পজিশনত যাব নোৱাৰিলো। থানাত যাতে 2টা শিফট ডিউটি করিব পৰাকৈ পুলিশ আর SI ইন্সপেক্টর থাকে, তার কারণে আমি আনাদার রিক্রুটমেন্ট ড্রাইভ আমি প্ল্যান করছো, যেটো আমি এই বছরতে আরম্ভ করিম। এন্ড অল দিজ উইল বি আন্ডার দ্যাট 1 লাখ জব স্কিম, যত আমি 1 লাখ সরকারি চাকরি দিম বলে কৈছিলো, দ্যাট উইল বি পার্ট অফ দিস। সো গোটেই রিপোর্টটো যেতিয়া আপোনালোকে পাব, তেতিয়া গম পাব যে পুলিশত কিমান হব, এডুকেশনত কিমান হব। বাট এজ 10টা কমান্ডো বেটেলিয়ন আর 2টা শিফট থানা চলাবর কারণে এডিশনেল ম্যান পাওয়ার, ইয়ার ভিতর আমি চাই লম যে 1 লাখত আমি কিমান দিব পারো। বাট দোজ উইল বি আওয়ার গোল এন্ড উইল ট্রাই টু এচিভ দ্যাট গোল। 7টা নতুন FSL ল্যাব আমি করব খুঁজছো। এটা আপনাদের দেখিছে যে আমি ড্রাগসর কেস করছো, লাস্টত 467টা মানুষ অ্যারেস্ট হয়েছে, কিন্তু গোটেকটা কেস চার্জশিট দিবর কারণে ফরেনসিক রিপোর্ট লাগে। ফরেনসিক ল্যাব হয়েছে একটা, সময়ত রিপোর্ট নাহে তো মানুষে বেল পাই যায়। গতি আমি অহা ছমাহত 7টা নতুন ফরেনসিক ল্যাব আমি অসমত স্থাপন করবলে সিদ্ধান্ত লৈছো। সো দ্যাট উইল বি আনাদার স্টেপ টুয়ার্ডস দ্য মডার্নাইজেশন অর গিভিং লট অফ স্ট্রেংথ টু দ্য অসম পুলিশ। এইটো এটা ডাঙর কাম করব। আজি আমি এটা ডাঙর সিদ্ধান্ত লৈছো, আর মই ভাবো মইতো আজি বহুত দিনের পরে ডিসিশনটোর কারণে রখি আছিল, বাট আই ডিড নট গট দ্য অপরচুনিটি আর্লিয়ার, কারণ মই কেতিয়াও হোম গৃহ ঘরত যাব সুবিধা নাপায়। এক্সট্রাঅর্ডিনারি লিভ এটা তেওঁলোকে পায়, কিন্তু তেওঁলোকে সেই লিভ খেনি এইকারণেই নলয় যে রিটায়ারমেন্টর সময় দে ক্যান এনকেস দোজ এস এক্সট্রাঅর্ডিনারি লিভ। আর যদি 12 মাহ এক্সট্রাঅর্ডিনারি লিভ এনকেস করে লয়, রিটায়ারমেন্টর সময় দে গেটস এডিশনেল 2-3 লাখ টাকা তেওঁলোকে পায়। সেইকাৰণে বেটেলিয়নের সিপাহী সকলে সুবিধা থাকা সত্ত্বেও UL নলয়, ভাবে রিটায়ারমেন্টর সময় এই কাম আহিব। আর এজ এ রিজাল্ট বছরটো তেওঁলোকে ঘরত যাব সুবিধা নাপায়, কেজুয়াল লিভ থাকা কেটাত ঘরত যায় নহলে না যায়। সো উই আর গোয়িং টু গিফট 1 মান্থ হলিডে, 1 মাহ হলিডে আমি বেটেলিয়নের অল সিপাহীক আমি গিফট হিসাবে দিম, উইদাউট অ্যাডজাস্টিং দ্যাট টু দ্য UL। এক্সট্রাঅর্ডিনারি লিভর লগত আমি তেওঁলোকক অ্যাডজাস্ট নকরো। 1 মাহ লড়াই পড়ে লড়া মাক দেউতাকর বেমারের সময় দেউতাকর লগত থাকক। সো 1 মাহ আমি লিভ করিম, আর এটা আমি কম্পালসরি লিভ কম, কোনবাই না যাও বলে কলেও আমি কম তো ঘর যা, দেউতা আমার লগত থাক গো 1 মাহ। সো অল বেটেলিয়নত পুলিশ পিপল, বিকজ দে লিভ ইন এ বেটেলিয়ান সেট আপ, দেউতাক মাকর দূরত থাকে, ঘৈণীয়েক লড়া ছোৱালীর দূরত থাকে। সো 1 মাহ আমি তেওঁলোকক লিভ দিম, এক্সেপ্ট দোজ যার ফেমিলি বেটেলিয়নতে কোয়ার্টারত আছে, ইয়ার যাব কতো নাই, অফকোর্স দে উইল নট গেট ইট। সো প্রপার SOP এটা আমি বনাম, যার বেটেলিয়নতে আছে, গিরিয়েক ঘৈণীয়েক একেলগে বেটেলিয়নত আছে, সেইটো এটা বহুত দরকারি নহব। বাট আদারওয়াইজ আমি 1 মাহ অসম পুলিশের বেটেলিয়ন সকলের বাবে, কর্মরত পুলিশের বাবে আমি 1 মাহ তেওঁলোকক ছুটি দিম উইদাউট অ্যাডজাস্টিং দ্যাট টু দেয়ার UL। কোনো ইন্ডিয়াতে হেলথ চেকআপ করা অল পুলিশ পার্সনেল, বহুত পুলিশে হেলথ চেকআপ করিব সময় নাপায়, দিনে রাতে ডিউটি করে থাকে যেতিয়া হেলথ চেকআপ করে, বাই দিস টাইম লিভারত ক্রিটিক্যাল প্রবলেম, লাঙত ক্রিটিক্যাল প্রবলেম। গতি 1 ইয়ারত এবার আমি হেলথ চেকআপ করিম, 50,000 আমার মানুষ আছে, আমি কেনেকে করাম, উইল ক্রিয়েট দ্য মডেলিটি, বাট 1 ইয়ারত আমি এবার আমি তেওঁলোকক হেলথ এস্পেক্ট আমি ডিল করছো।
অসমত যাতে ড্রাগ ট্রেনজিট হব নোৱাৰে, অসমতো ড্রাগস বিক্রি করা বাদ দিয়ক, যাতে ড্রাগসর ট্রেনজিট রোড হিসাবে অসম থাকিব নোৱাৰে, সেই কারণে ডেডিকেটেডলি কাম করার বাবে উই হ্যাভ টেকেন রিজলভ কি আমি কাম করিম যাতে নাইডার আসাম উইল বি এভেলেবল এজ এ ট্রেনজিট রোড, কনজামশনটো বাদ দিয়ক, নট পসিবল। সো আমি সেই ধরনের কাম করিম। অহাকালি মই আপনালোক কম যে আমি কিমান এচিভমেন্ট পাইছো যোৱা এটা বছৰত, এটা মাহত, বাট দিস ইজ হোৱাট উই হ্যাভ রিজলভ। গরুৰ চোৰাং বেপাৰ অসমত একদম নহব, বেংগলৰ পৰা অসমত গরু সোমাব নোৱাৰে। উই হ্যাভ টেকেন দেট রিজলভ যে পশ্চিমবঙ্গৰ পৰা এই গরুবিলাক বেসিকেলি অসমৰ নহয়, ইউপি বিহাৰৰ পৰা আহে, যত যায় যেনেকে যায় যাব, কিন্তু অসমৰ বাউণ্ডৰীত তেওঁলোক সোমাব নোৱাৰিব। লিগেলিটো প্ৰশ্নই নাই, ইলিগেলি অলছো দে উইল নট বি এলাউড টু এণ্টাৰ। চ' ইন দিজ টু ইছ্যু হুৱেন ইট কামছ টু ড্ৰাগছ এণ্ড কেটল স্মাগলিং, আসাম পুলিচ ৰেছপঞ্চ উইল বি ভেৰি ভেৰি এগ্ৰেছিভ, জিৰ' টলাৰেঞ্চ, এণ্ড উইল ষ্ট্ৰাইক এট দ্য ৰুট। আমি কোনোবাই আনিবৰ কাৰণে ৰখি নাথাকো, আনাৰ প্লেনিং কৰিছে বুলি গম পালে, দেট ইজ হোৱাট উই হেভ টেকেন এ ভাউ উইল ৱৰ্ক দেট ডিৰেকশ্যন, এণ্ড আই এম চিয়'ৰ দেট আণ্ডাৰ দ্য লিডাৰশ্বিপ অফ আৱাৰ ডিজিপি শ্ৰী মহন্ত এণ্ড স্পেচিয়েল ডিজিপি শ্ৰী সিং উইল বি এবল টু এচিভ দিছ অবজেক্টিভ। এই ধৰণে আমি দিনটোত আজি কথা বতৰা পাতিলোঁ, আপোনালোকৰ যদি কিবা সুধিব লগা আছে সুধিব পাৰে। উই হেভ ডিছকাছ দিছ ইছ্যুজ অলছো, প্ৰায় 1,05,000 গোচৰ নিষ্পত্তি নোহোৱাকৈ আছে, তাৰ কাৰণে আমাক নতুনকৈ 2,000 ছাব ইনস্পেক্টৰ ৰিক্ৰুটমেণ্টৰ আমি এটা প্লেনিং কৰিছোঁ, ল অফিচাৰ ৰিক্ৰুটমেণ্টৰ কথা কৈছোঁ, প্ৰচিকিউচনৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। বৰ্তমান এছপিসকলক দায়িত্ব দিয়া হৈছে নিজৰ জিলাত যাতে ড্ৰাগছ নোসোমায়, বাকী ওপৰত কি ইনষ্টিটিউট হ'ব হৈ থাকিব, কিন্তু এছপিসকলৰ ইট ইজ দেয়াৰ ডিউটি টু চি এণ্ড চুপাৰভাইজ যাতে নিজৰ জিলাত কোনেও ড্ৰাগছ নাপায়, আৰু নিজৰ জিলাৰ বাউণ্ডৰী যাত লৈ দি যাতে বেলেগ জিলালৈকে যাব নোৱাৰে। চ' ডেট সেইটো কাম তেওঁলোক এছপিসকলে কৰিব লাগিব, নিজৰ জিলাটো বিক্ৰী হ'ব নোৱাৰিব, নিজৰ জিলা পাৰ হৈ বেলেগ জিলাত যাব নোৱাৰিব। তাৰ কাৰণে ষ্ট্ৰেটেজিটো আমি তেওঁলোকক কৈছোঁ কি কৰিব লাগে, বাট চ' ফাৰ এজ মানুহৰ লগত এইটোৱে কথা যে আপোনালোকে খবৰ পালে আমাক দিব, উইল ষ্ট্ৰাইক এট দ্য ৰুট। চক, কথাটো হ'ল যে আলফাৰ ক্ষেত্ৰত আমিতো চিন্তা কৰিছোঁ যে এনেকুৱা এটা ভাল দিন আহিব যে আলাপ আলোচনাৰ মাজেৰে আমি 5টা বছৰত এই সমস্যাৰ সমাধান কৰিব পাৰিম। চ' এই কথাবিলাক আমি আলোচনা কৰিছোঁ, মই আশা কৰিছোঁ ঠিক খৰচি মাৰি আমি আলোচনা কৰিব পাৰিম। বেটেলিয়নৰ কাৰণে মাটি এলটমেণ্ট হ'ব লাগিব, বেটেলিয়নৰ কোৱাৰ্টাৰ বনাব লাগিব, ৰিক্ৰুটমেণ্ট হ'ব লাগিব, ট্ৰেইনিং হ'ব লাগিব। সীমাত কোনোতো সমস্যা নহয়, সীমাত মাজে মাজে সীমাটো উলংঘা কৰিব আহে, গতিকে আমি আমাৰ সীমাটো প্ৰটেক্ট কৰিম, বাকীতো আৰু একো সীমা সমস্যা নাই। চক, এই ক্ষেত্ৰত আপোনালোকে দেখিব আমি কি কৰিম, কিন্তু মোৰ কথাটো হ'ল যে অসম নাগালেণ্ডৰ সীমান্ত য'ত আছে তাতে আছে, সুপ্ৰিম কোৰ্টে কৈছে যে ষ্টেটাছ কো মেইনটেইন।
কাজিৰঙাৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ সংবাদ মেলৰ পোনপটীয়া সম্প্ৰচাৰ। সংবাদ মেলত দেখা পোৱা গল প্ৰধানতঃ তেওঁ অসম আৰক্ষীৰ বহুকেইটা দিশৰ সন্দৰ্ভত মত ব্যক্ত কৰে। সমান্তৰালভাৱে সাংবাদিকে সোধা আন কেইবাটাও বিষয় সন্দৰ্ভত লগতে নতুনকৈ ফৰেনচিক স্থাপনৰ কথাও তেওঁ ইতিমধ্যে উল্লেখ কৰিছে। ফৰেনচিক পৰীক্ষাগাৰ স্থাপনৰ কথা তেওঁ উল্লেখ কৰিছে আৰু সমান্তৰালভাৱে স্বাস্থ্যকেন্দ্ৰ আৰু আন আন বিষয়ত কোৱা আৰু বহুকেইটা সাংবাদিকৰ প্ৰশ্নৰ উত্তৰ প্ৰদান কৰিলে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে।